বিএসএফ ও তেলের ট্যাঙ্ক বিএসএফের বাস গাড়ি ও তেলের ট্যাঙ্কারের গাড়ির মধ্যে সংঘর্ষ। ঘটনা আমবাসা জহরনগর এলাকার আশা মাগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, তেলের ট্যাঙ্কার গাড়িটি ধর্মনগর থেকে আমবাসার উদ্দেশ্যে আসছিলেন। অপরদিকে বিএসএফ এর একটি বাস আসছিল, বাসটি তেলের ট্যাঙ্কারের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। তেলের ট্যাঙ্কারের চালকের অভিযোগ, গাড়িটিকে ধাক্কা মেরে বিএসএফ এর জওয়ানরা গাড়ির চালককে মারধর করে আর তাতেই ক্ষুব্ধ হয়ে পড়ে অন্য গাড়ির চালকরা। গাড়ির চালকরা দীর্ঘক্ষণ আসাম আগরতলা জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় এদের। আপনার গাড়ি কি? আমার ট্যাঙ্কি গাড়ি। আচ্ছা, তেলের গাড়ি। এখন আপনি মানে কি চাইতেছেন? আমি গাড়ি আর ওইদিকে চাপাইতাম।